আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের অতি পরিচিত একটি ফল কলা, এর একটি ভিন্নধর্মী জাত সম্পর্কে। কলা বিশ্বের সবথেকে জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম। বিশ্বে বহু জাতের কলা রয়েছে। এই কলা সম্পর্কে জানতে আপনার শতাধিক পৃষ্ঠার একটি বই শেষ হয়ে যাবে, তবুও কলা সম্পর্কে জানা শেষ হবে না। কলা মূলত অসম্ভব উপকারী একটি ফল। আপনারা ভিডিওতে যে কলার ফুল বা মোচা দেখতে পাচ্ছেন, এটি হলো মুসাসি পরিবারের মুসাসমূহের 50টিরও বেশি প্রজাতির একটি। এই কলা ফুল প্রজাতির নাম মুসা অর্নাটা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান সহ এশিয়ার প্রায় সব দেশেই মুসা অর্নাটা কম বেশি দেখতে পাওয়া যায়। মুসা অর্নাটা এই ফুলের কলার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় কাশিমপুর বিএডিসি থেকে। এটি দেখতে এত সুন্দর যে এক পলকে আমার চোখ আটকে যায়। এটি দেখতে শোভাময় হলেও কলা খাওয়ার উপযোগী বলে আমার মনে হয়নি। এই গাছ বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে, আবার বাড়ির আঙ্গিনায় লাগালেও শোভনীয় হয়ে উঠতে পারে। এই গাছগুলো দেখতে ছোট, সাধারণত এরা 4 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হয়। তবে 4 থেকে 7 ফিট উচ্চতার মুসা অর্নাটা বেশি দেখতে পাওয়া যায়। মুসা অর্নাটা তার সুদর্শন পাতা এবং ফুলের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে শোভাকর উদ্ভিদ হিসেবে চাষ করা হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন প্রাকৃতিক ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।